আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি পালসার বাইক, যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটি বাইক কিনতে যাচ্ছেন নিজের ইচ্ছে তারা বাইক নিতে পারেন। দেখতে পারেন নাম্বার সহ রয়েছে, অনেক মানুষের নাম্বার সহ বাইক পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে আর কি এই বাইক নিয়ে ভিডিও করা। বাইকটি একদম 100-100 আছে, ঠিক আছে। যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি আপনাদেরকে দিতে পারবো, এমনকি সেগুলো নিতে পারেন, সারা বাংলাদেশে দেওয়া যাবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও দেখে একটি কথা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। সো বন্ধুরা, প্রথমে যদি একটি কথা বলি, পালসার 150 cc এই বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ আছে, ঠিক আছে। আমরা 2 বছরের কাগজ করে 23 পর্যন্ত কাগজ আপডেট, সম্পূর্ণ ফ্রেশ, ভালো মানের বাইক। দেখুন রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই বাইকটি পাবেন। বাইকটি কিন্তু অনেক ভালো আছে, বাইকটির মডেল 2019 সাল, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সামনে টায়ার যদি আমি আপনাদেরকে দেখাই, একদম ফ্রেশ আছে, সুন্দর আছে। মাঠঘাট যদি দেখায় একদম ভালো, দেখতেইছেন বাইকটির সবাব একদম ফ্রেশ আছে। এই পাশে যদি একটিবার দেখায় ডিস্ক ব্রেক ঠিক দেখতে এমন হবে। সামনের লুক যদি দেখায় দেখুন ঠিক এমন। এই পাশ থেকে একটিবার দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে ঠিক এমন হবে। দেখুন বাইকটি যদি এখন টাঙ্কি কালার আপনাদেরকে দেখাই, উপর থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই, দেখুন বেশ কিন্তু সুন্দর আছে, ভালো আছে। সাইড কভারটি একটিবার দেখুন, পিছনে যদি সিট কাউলিং দেখাই আমি আপনাদেরকে, দেখুন টোটাল কিন্তু ফ্রেশ আছে, ঠিক আছে। যে রিজনেবল প্রাইসের মধ্যে আর কি বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন। বাইকটি যদি ইঞ্জিন সংক্রান্ত একটি কথা বলি, একটি স্ক্রু বা নাট কোনো কিছু খোলা হয়নি, সম্পূর্ণ টোটালি ফ্রেশ আছে। এই পাশ থেকে যদি একটিবার দেখাই বাইকটির ইঞ্জিন কিন্তু একদম টোটালি ফ্রেশ আছে। এই সাইড থেকে যদি একটিবার দেখাই ঠিক কেমন হবে। বাইক যদি পিছনে টায়ার দেখাই, দেখুন সামনে টায়ার পিছনে টায়ার কিন্তু একদমই ভালো আছে এবং সুন্দর আছে। আমাদের রান করাইতে পারবেন কোনো প্রবলেম হবে না। বলবো এখন নাম্বার সম্পর্কে, বগুড়া BRTA থেকে রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটি। দেখুন টোটালি ফ্রেশ একটি বাইক, 2023 সালে পর্যন্ত ট্যাক্সটন আপডেট করা, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনার। ওকে, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছু রেডি। যারা নাম্বার করে আগে পছন্দ করেন বা প্রবাস থেকে বাইরে আসতেছেন, থাকবেন 2 মাস, তারা নিতে পারেন, আমাদেরকে আবার এক্সচেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি আমার থেকে যে টাকা নেবেন 3 মাস পর আমাকে রিটার্ন দিলে 10,000 টাকা কম পাবেন। এই পাশ থেকে যদি একটিবার দেখায় দেখুন একদম টোটালি ফ্রেশ। ইঞ্জিন সাইড যদি আপনাদেরকে দেখায় একটি কথাই বলবো, আনটাচ ইনটেক ইঞ্জিন আসলে আমরা গাড়ি কিনি না। এই পাশ থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই দিই হ্যান্ডেল বার থেকে সব কিছু তুলে, বাইকটি কিন্তু ঠিক এমন হবে, ফ্রেশ হবে। বাইকটি রান হয়েছে কতগুলো আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই, বাইকটি রান হয়েছে আপনি 4,967 কিলোমিটার দেখতেছেন, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাইকটি কিন্তু টোটালি ফ্রেশ, ফ্রেশ কন্ডিশনের বাইক। ওকে, চারদিক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই বাইকটির মাইলেজ অনেক ভালো পাবেন আপনারা, মোটামুটি ধরেন 45 থেকে 48 কিলোমিটার পার লিটার, কারণ আমি বাইকটি নিজে চালিয়েছি, জয়পুরহাট গিয়েছিলাম। অনেক সুন্দর মানের বাইক, সাউন্ডটি এক কথায় অস্থির। দেখুন একটিবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, বলবো এখন আমি এই বাইকটির প্রাইস। যারা এমনিতে ইচ্ছুক তাদেরকে দেওয়া দেবে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন, খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমার কাছ থেকে বাইকটি আপনারা পেতে যাচ্ছেন, ঠিক আছে। যারা শুধু নেবেন ফিক্সড প্রাইস আপনাদের জন্য 1,43,000 টাকা, 19 মডেলের বাইক নাম্বার সহ 1,43,000 টাকা অনলি, ঠিক আছে। সারা বাংলাদেশে আপনাদেরকে দেওয়া যাবে, আপনারা নিতে পারেন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি আপনাদেরকে কুরিয়ার করে দিতে পারবো।
জানেন কিছু তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, হোয়াটসঅ্যাপ বা ইমেলে যোগাযোগ করলে ভালো হয়। আরও তখন দেখাবো, অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম।